আগামী 30শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে 11তম জাতীয় সংসদ নির্বাচন। এতে অংশ নিচ্ছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা। তবে এর পূর্বে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলকে নেতৃত্ব দেবেন তিনি। আর সিরিজ চলাকালীন সময়ে সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন শুনতে চান না মাশরাফি। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মাশরাফি। গত প্রায় এক মাস থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে মাশরাফির নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়টি। এর মাঝে মনোনয়নপত্র সংগ্রহ করেন মাশরাফি। বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নড়াইল 2 আসন থেকে নির্বাচন করছেন বাংলাদেশের সবচেয়ে সফল এই ওয়ানডে অধিনায়ক। তবে এর মাঝে কোনো সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হননি মাশরাফি। এদিকে 9 ডিসেম্বর শুরু হচ্ছে উইন্ডিজের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ। এর পূর্বে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানান প্রশ্নের উত্তর দেন মাশরাফি। সাধারণত ক্রিকেটারদের সংবাদ সম্মেলন বিসিবির নির্ধারিত প্রেস কনফারেন্স রুমে হয়ে থাকলেও মাশরাফি আজ কথা বলেছেন মিরপুর একাডেমি ভবনের কাছে, কেননা এটি ছিল মাশরাফির নিজের ইচ্ছাতেই। তবে এর জন্য বিসিবির অনুমতি নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এই প্রসঙ্গে মাশরাফি বলেন, অবশ্যই বিসিবির অনুমতি আছে, আমাদের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম ভাইয়ের সাথে কথা বলেই এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে, তবে পুরো বিষয়টি আমার ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে। এর পিছনের কারণ হিসেবে মাশরাফি বলেন, মূলত সিরিজ চলাকালীন যাতে নির্বাচন সম্পর্কিত কোনো প্রশ্ন শুনতে না হয় তাই এখনই এটি করা। এদিকে 9, 11 এবং 14 ডিসেম্বর উইন্ডিজের বিপক্ষে 3টি ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর মাঝে রাজনীতি কিংবা নির্বাচন নিয়ে কোনো প্রকার প্রশ্ন শুনতে চান না মাশরাফি। তিনি বলেন, আমি চাই না ম্যাচের আগের দিন ম্যাচ সংক্রান্ত প্রেস কনফারেন্সে আমাকে নির্বাচন বা রাজনীতি বিষয়ক কোনো প্রশ্ন করা হোক, যেহেতু সামনে 6 তারিখে একটা অনুশীলন ম্যাচ এবং পরে 9 তারিখে প্রথম ওয়ানডে, তাই এই সময়ের মধ্যে আমাকে মিডিয়ার সামনে আসতেই হবে, তখন আমি চাই না ক্রিকেটের বাইরে কোনো কথা বলতে। আমি আজ এই ব্যাপারে কথা বললেও 14 তারিখ অর্থাৎ সিরিজের শেষ ওয়ানডে পর্যন্ত ক্রিকেটেই আমার একমাত্র ধ্যান জ্ঞান। এ সময়ে যাতে ক্রিকেটের বাইরে কিছু ভাবতে না হয় সে কারণে আজকের প্রেস কনফারেন্স।